2018 সালে শুধুমাত্র রংপুর কেন্দ্রিক ছিল প্রতারণার এই চক্র। নামের সঙ্গে ডাক্তার লেখা যাবে এই প্রলোভন দিয়ে 26 দিনের ট্রেনিং শেষে সার্টিফিকেট বাণিজ্য করে 1200 জনের কাছ থেকে কোটি টাকা হাতিয়ে নেয়ার অভিযোগ ওঠায় সিভিল সার্জনের লিখিত অভিযোগে অবৈধ প্রতিষ্ঠানটি সিলগালা করে দেয় জেলা প্রশাসন। কিন্তু কিছুদিনের মধ্যেই পাশের একটি ভবনে কার্যক্রম শুরুই শুধু নয়, দেশব্যাপী প্রতারণার জাল ছড়িয়ে দেন রাকিবুল ইসলাম তুহিন। ঢাকা, চট্টগ্রাম, খুলনা, রাজশাহী সহ বিভিন্ন জেলা ও উপজেলা পর্যায়ে বাংলাদেশ প্যারামেডিক্যাল ডাক্তার অ্যাসোসিয়েশন বিপিডিএ নামে শাখা খুলে কোটি কোটি টাকা হাতিয়ে নেয় তার চক্র। কিন্তু টাকার ভাগাভাগি নিয়ে দুই পক্ষের মতবিরোধ দেখা দিলে সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজেদের গোমর ফাঁস করে দেন এর সভাপতি ডাক্তার আর এম রনি। এই সংগঠনের লাইসেন্স রেজিস্ট্রেশন নিয়েছে এই বাবদ 5 কোটি টাকার বিনিময়ে এবং দলীয় কর্মীদের কাছ থেকে সে টাকা হাতিয়ে নিয়েছে বিভিন্ন প্রলোভনের মাধ্যমে। মহাসচিব রাকিবুল ইসলাম তুহিনের সঙ্গে ফোনে যোগাযোগ করা হলে এ নিয়ে তিনি কথা বলবেন না বলে জানিয়ে দেন। আমি আপনার সাথে বিষয়টা নিয়ে কোনো, আপনি টোটাল বিষয়টা অফিসে দিবেন, আমি এই বিষয়ে কথা বলতে চাচ্ছি না ভাই। জনস্বাস্থ্যের জন্য হুমকি হওয়া সত্ত্বেও আবারও সাইনবোর্ড ঝুলিয়ে প্রতারণার জাল বিস্তার করায় উদ্বিগ্ন সংশ্লিষ্টরা। MBBS ডিগ্রির নিচে কেউই ডাক্তার পরিচয় দিতে পারে না, পারার কথাও না, আইনে কোথাও উল্লেখ নাই। বিভিন্ন নিউজ মিডিয়াতে যখন এই বিষয়গুলো প্রচারিত হয়েছে তখন কিন্তু আমরা দেখেছি যে সেগুলো বন্ধ হয়ে গিয়েছিল, কিন্তু আবারও তারা সাইনবোর্ড ঝুলে এই কাজগুলো করছে। আসলে ব্যবস্থাপনাটা এবং নিয়ন্ত্রণ থাকা দরকার স্বাস্থ্য মন্ত্রণালয়ের বলে আমি মনে করি। এ অবস্থায় অবৈধ প্রতিষ্ঠানটির বিরুদ্ধে আবারও ব্যবস্থা গ্রহণের আশ্বাস জেলা প্রশাসক ও সিভিল সার্জনের। প্রশাসনিক সহায়তা নিয়ে আমার ব্যবস্থা করব না, এরা ডাক্তার লিখতে পারে না, এটা 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 একটা প্রতারণা। আমরা অভিযান করব, কারণ ডাক্তার যারা এটা মানুষ শুধু তারা নয়, তারা যেরকম ডাক্তার লিখতে পারবে না এটা যেমন তাদের জন্যও ক্ষতিকর এবং আমরা যারা সাধারণ জনগণ তাদের জন্য এটা একটা ঝুঁকির বিষয়, সেজন্য এটা আমরা অবশ্যই দ্রুত ব্যবস্থা নেব। সরকারের বিভিন্ন গুরুত্বপূর্ণ কর্তা ব্যক্তির নাম ও ছবি ব্যবহার করে অবৈধ প্রতিষ্ঠানটি 8টি বিভাগে 35টি জেলায় ও 60টির বেশি উপজেলায় 100টির বেশি শাখা খুলে প্রতারণা করার অভিযোগ করেছেন সংগঠনটির খোদ সভাপতি। রতন সরকার, সময় সংবাদ, রংপুর।